নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনে দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশির রাশিফল, অর্থাৎ মকর রাশির চতুর্থে রাহু অবস্থান করে আছে বৃহস্পতি সঙ্গে, এবং সেই রাহু নভেম্বরের 2 তারিখে চতুর্থ থেকে তৃতীয় অর্থাৎ মীন রাশিতে গোচর করবে এবং কেতু তুলা থেকে কন্যাতে গোচর করবে। এই গোচর করার আগ মুহূর্তে এই দু মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই দু মাস আপনার জন্য কী কী করণীয় বা সাবধান সতর্কতা আছে সেই বিষয়গুলো নিয়ে আজকের দিনের আলোচ্য বিষয়। দেখুন, এই আলোচনায় কয়েকটা বিষয় আমি বলে দিতে চাই যে আপনার লগ্ন রাশির চতুর্থে কিন্তু রাহু বৃহস্পতির গুরুচণ্ডাল যোগ চলছে। বৃহস্পতি এখন গোচরে মেষে বক্রী প্রায় অবস্থায় আছে এবং নবম ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করে আছে কন্যা রাশির ঘরে, দশমে কেতু, এবং আপনার রাশিচক্রের এই পজিশনটা কিন্তু খুব বেশি পজিটিভ সময় বলা যাচ্ছে না, কারণ শুক্র বক্রী আছে, শুক্র মার্গী হয়ে যাবে 4 তারিখেই, আর সিংহ রাশিতে অবস্থান করে আছে বক্রী বুধ এবং রবি। তো এই পজিশনটাও আপনাদের জন্য খুব বেশি বেটার আমার কাছে মনে হচ্ছে না। তবে কি এই সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, আপনারা কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকবেন সেই জায়গায় আলোচনা করা যাবে। দেখুন, চতুর্থে রাহু বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল যোগ করে আছে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ঝামেলার মধ্যে দিয়ে আসেন। নতুন বাড়িঘর তৈরি করা বা পুরাতন বাড়িটারে একটু মোটিভেশন করা বা একটু সুন্দর করা, এই কাজগুলো কিন্তু করতে যাচ্ছেন, একটা লম্বা সময় ধরে ট্রাই করছেন, কিন্তু হচ্ছে হচ্ছে করে হচ্ছে না, এই একটা যেমন একটা নেগেটিভ জায়গা চলছে। দ্বিতীয়ত, বাস্তু বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যারা শহরের বাড়িতে থাকেন তাদের একরকম সমস্যা হচ্ছে, গৃহসুখ নষ্ট হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা খারাপ হচ্ছে, ফ্যামিলিতে মায়ের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাচ্ছে না একটা লম্বা সময় ধরে, মায়ের সঙ্গে সম্পর্কটা একটা ডানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সব জায়গাতে কিন্তু কিছুটা পরিবর্তন আপনারা পাবেন, কিছুটা নেগেটিভিটি কিন্তু কমা শুরু করবে আপনি, এবং রাহু শিফটিং হওয়ার পরে কিন্তু এই নেগেটিভিটি আরও কমে যাবে, এবং এই শেষ সময় আপনাদের কিন্তু এই সময় বেশ খানিকটা সাবধান সতর্ক থাকতে হবে। বিশেষ করে এমন কোনো কিছু না করা বা এমন কোনো কথা বলা বা এমন কাজ না করা যে কারণে সমস্যাটা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আপনার উচিত হবে অনেকটা দিন ধৈর্য ধরে থাকলেন, এই সময়টা আরেকটু ধৈর্য ধরেন, নিজেকে সংযত রাখেন এবং কথাবার্তা কাজকর্মে নিজেকে একটু স্লো এবং বুঝে শুনে করার চেষ্টা করেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি এর পরিবেশ তৈরি হচ্ছে, আরও কিন্তু পজিটিভ হবে। আর যদি এর ব্যতিক্রম করেন ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, বাড়িতে পুকুর বা মাছের কোনো কিছু থাকলে, জলজ কিছু থাকলে সেখানে কিন্তু আপনার গ্রোথ দেবে না, এই সমস্ত জায়গাতে কিন্তু এখন আপনার ইনভেস্ট করাটা মোটেই উচিত হবে না। দ্বিতীয়ত, জায়গাটা কী হচ্ছে যে আপনার পঞ্চম ঘরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে, রাহু এখান থেকে সরে যাচ্ছে, তার দৃষ্টিটাও সরে যাবে, তো লাইফের সাকসেসের জায়গা, গ্রোথের জায়গাতে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা গত 1.5-2 বছর ধরে বেশ খানিকটাই কম দেখতে পাচ্ছি, মোটামুটি 3 বছরের মতন তো যাচ্ছেই খারাপ। এর মধ্যে যবে থেকে আপনার রাশিতে বৃহস্পতি ঢুকলো তবে থেকেই আপনার সময়টা খারাপ যা শুরু হচ্ছে। এরপরে দেখুন, আপনার শনি সাড়ে সাথে চলছে, এখন তৃতীয় পর্যায়ে বা তৃতীয় পায়ে চলছে কুম্ভ রাশিতে, আরও 2 বছরের মতন এখানে থাকবে, তো এই সব কিছু মিলে মকর রাশির জন্য আহামরিচে খুব ভালো একটা সময় যাচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না, 3-4 বছর বেশ খারাপ সময় যাচ্ছে। তবে আপনাকে এখন কিন্তু খুব প্ল্যান করে এবং প্রয়োজনে নোট ডাউন করে আপনার রাখা উচিত এবং কী কী পদক্ষেপ নেবেন, কী কী করবেন না সেই বিষয়গুলো দেখা উচিত। দেখুন, নতুন করে টাকা পয়সা এই সময় কোনো জায়গাতে ইনভেস্ট করাটা উচিত হবে না, কোনো জায়গা থেকে ধার বাকি লোন বাকি করা উচিত হবে না, এবং আপনারাও কোনো জায়গা ধার বা কাউকে লোন ধার এগুলো দেওয়াটাও উচিত হবে না, আপনি কিন্তু দুটোর একটাও কিন্তু টাইমলি ক্লোজ করতে পারবেন না, আপনি নিলেও যেমন দিতে পারবেন না তেমনি আপনি দিলেও কিন্তু ফেরত পাবেন না, এই জায়গাটাতে আপনাকে খেয়াল রাখতে হবে। ওয়াইফের সঙ্গে, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ চলছে, এটা কিন্তু আরও বাড়বে, বিশেষ করে শাশুড়ি বা শ্বশুর যদি থাকে তাদের সঙ্গেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ থাকবে, এটা কিন্তু মিটবে না সচরাচর। মানসিক কষ্টের সঙ্গে সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হওয়ার একটা উপায় হয়ে আসতে পারে, এটা একটু বোঝার দরকার। দ্বিতীয় যে জায়গাটা হলো, সে অষ্টম ঘরে রাহু দৃষ্টি থাকছে, সিংহ রাশির ঘরে বৃহস্পতিরও থাকছে, ফাটকা ইনকাম করার চিন্তা ভাবনা করবেন তো ফাটকা ডুববেন, এই সময় ফাটকা ইনকামের কোনো কিছুই আপনার চলবে না, কারণ ওখানে কিন্তু শনির দৃষ্টি থাকছে, বক্রী শনির দৃষ্টি, যদিও সামনের মাসে এটা মার্গী হয়ে যাবে তখন কিছুটা নেগেটিভিটি কমবে, কিন্তু একটা জিনিস আপনাকে দেখতে হবে যে ফাটকা কোনো কিছুই কিন্তু মকর রাশির জন্য প্রযোজ্য নয়, তারপরেও আপনার এখানে ফাটকার যোগ চলছে, শনি রবির অপোজিট দৃষ্টি চলছে, এবং
সিক্স এইটের কম্বিনেশন চলছে শনি মঙ্গলের, অর্থাৎ কন্যায় মঙ্গল এবং কুম্ভে শনি বক্রি অবস্থায়। এই সিক্স এইটের কম্বিনেশনটা কিন্তু আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে বা চোটাঘাত লাগা বা বাড়িঘরে আগুন লাগা, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। আপনারা অবশ্যই অতি অবশ্যই এগুলোতে সাবধান সতর্ক থাকবেন। চার নম্বর পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং রাহু দৃষ্টি থাকছে, উভয়েরই দৃষ্টি থাকছে ব্যয় স্থানে। দেখুন, আপনাকে এখন কিন্তু যদি ভ্রমণের চেষ্টা করেন বিদেশ ভ্রমণের জন্য বা দূরে কোথাও যাওয়ার জন্য, এই ভ্রমণটা কিন্তু আপনার হতে পারে, বাট সেটার রেজাল্টটা কিন্তু আপনার জন্য এই মুহূর্তে বা কাছাকাছি সময় পজিটিভিটি আপনাকে প্রদান করবে না। সো আপনার জন্য উচিত হবে যদি কোথাও গিয়ে ফেরত আসতে হয় বা কোনো চাকরির জন্য বা কাজের জন্য যেতে চান, এটা কিন্তু আপনার জন্য মোটের উপর আমি খুব একটা ভালো সিচুয়েশন দেখতে পাচ্ছি তা কিন্তু না। তবে রাহু কেতুর শিফটিংয়ের পর থেকে কিন্তু আপনার ভ্রমণের জায়গাতে আস্তে আস্তে রেজাল্ট দেবে, সেইখানে কিন্তু ইনকাম শুরু করবে। তো সেই ক্ষেত্রে আপনি এখনই এটার প্রসেস শুরু করতে পারেন। কন্টিনিউভাবে চললো, আপনি তখন গেলেন, হয়তো অল্প কিছু সময় বাকি থাকলো, আপনার ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশটা কিন্তু কমতে থাকবে, সময়টাও কমতে থাকবে, সমস্যাগুলো কমতে থাকবে। সেই হিসাবে কিন্তু আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, এইটা আপনার জন্য তুলনামূলক বেটার সিচুয়েশন দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আপনার দশম ঘরে কেতু, সেখানে রাহু বৃহস্পতির উভয়েরই দৃষ্টি আছে। তো কর্মক্ষেত্রটা কিন্তু আপনি যতই টাকা লাগাবেন ততই কিন্তু আটকাবে। এতদিন কিন্তু আপনি ধৈর্য ধরে টিকে আসেন, লেগে আসেন, তো যে ব্যবসাতেই করছেন বা যে চাকরিতেই করছেন, সেইখানে আমার কাছে মনে হচ্ছে এই সময় টাকা পয়সা নতুন করে না লাগানোটাই আপনার জন্য বেটার হবে। অনেক দিন তো ধৈর্য ধরেছেন, আর একটু সময় ধৈর্য ধরুন, দু তিন মাসের মতন সময়, খুব বেশি সময় নয়। একদম শিফটিং হয়ে যাক রাহু এবং কেতু, তারপরে আপনি এখানে টাকা পয়সা লাগান, দেখবেন আপনার লাইফে পজিটিভিটি আসবে। এইবার দেখুন, অনেকে কিন্তু চাকরির জন্য বিভিন্ন জায়গাতে টাকা পয়সা লেনদেন করে থাকেন। আমার কাছেও এরকম একটা প্রশ্ন এসেছিল যে এইটা করা যাবে কিনা, সেই কারণেই সেটা রেফারেন্স হিসাবে আমি আপনাদের বলতে চাই যে দেখুন, চাকরির জন্য করুন আর যে কাজের জন্যই করুন, এই সময় টাকাটা লাগাবেন না। অনেক দিন আপনি ওয়েট করে আসেন, আর অল্প কয়েকটা দিন, দু মাসের মতন সময় আমার কাছে মনে হচ্ছে, দু মাস যাওয়ার পরে আপনারা এই বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন, সেইখানে কিন্তু আপনাদের জন্য বেটার কিছু সিচুয়েশন অপেক্ষা করছে। আর তাছাড়া রাহু কেতু শিফটিং হয়ে যাবে, কেতু দশম থেকে যে নবমে চলে যাবে তখন কিন্তু সেখানে বৃহস্পতি দেবের পূর্ণ দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি। তো জানেন তো বৃহস্পতি দেবের দৃষ্টি সবসময় খুব পজিটিভ হয় মানুষের জন্য, আপনার জন্য কিন্তু পজিটিভ হবে, হতে পারে যে তখন টাকা পয়সা নাও লাগতে পারে আপনার। সো আমি বলবো যে একটু ধৈর্য ধরুন, ওয়েট করুন, দেখবেন কথাই আছে সবুরে মেওয়া ফলে, তো আপনার জন্য কিন্তু মেওয়াটা সত্যি সত্যি হতে যাচ্ছে। কন্যারাশির জন্য, এই দুঃখিত মকর রাশির জন্য কিন্তু সবথেকে বাজে সময় যাচ্ছে, বারোটা রাশিচক্রের মধ্যে, এবং এই সিচুয়েশনটা কিন্তু মকর রাশির জন্য সব দিক থেকে কিন্তু খুব খারাপ আছে বারোটা রাশির মধ্যেই। তো আমি বলবো যে অনেক বেশি নড়াচড়া করার দরকার নেই, যেমন আছেন তেমনই থাকেন। শনিরও বক্রগতি ত্যাগ করার সময় এসছে, রাহু কিন্তু শিফটিং হয়ে যাওয়ার সময় এসছে, অল্প সময়, দু মাসের মতন সময়, এই সময় তার আহুরো করার কিচ্ছু নাই। মানে ন্যূনতম যে কাজগুলো না করলে নাই সেইগুলোই শুধু করেন, ভগবানের নাম জপ করেন আর দৈনন্দিন কাজকর্ম করেন ঠিকঠাক, দেখবেন আপনারা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবেন। একদম নতুন সূর্য কিন্তু আপনার জন্য জ্বলজ্বল করছে, ভোরের আলো কিন্তু দেখা যাচ্ছে, এই সময় আমি বলবো না তাড়াহুড়ো করতে, একদম আস্তে ধীরে চলুন, সামনে বুঝে শুনে পদক্ষেপ করে আপনার লাইফে কিন্তু খুব ভালো কিছু এই সময় আপনি আশা করতে পারেন। সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি কষ্ট করে, সময় নষ্ট করে অনুষ্ঠানটি দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, এবং সঙ্গে বেল বাটনটি অন করে নেবেন, তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে, আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেটা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার।